টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের মধুপুরে মধুপুর উপজেলা হলরুমে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ 12 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কাবসারুল ইসলাম, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, উপস্থিত ছিলেন মধুপুর নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিন, ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী, উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরে, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ আর অনেকেই উপস্থিত।